আকাশের ঘুটঘুটে অন্ধকার যত বাড়তে থাকে সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা পেইন যত বাড়তে থাকে নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হবেই, টুডে অর টুমরো কথা বলেন বিশ্ব নয় বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটারে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছে নবী যতটুকু আমি আপনারা দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এই জন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না, দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না, আর যাদের রক্ত জমিনে লাগে জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায় ইতিহাস সাক্ষী তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাও প্রকৃষ্ট নমুনা, নমরুদ প্রকৃষ্ট নমুনা, সাদ্দাত প্রকৃষ্ট নমুনা, কারণ বাঁচতে পারে নাই কথা কম। কারণ রে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক বলছেন যাকাত দে, অনেক টাকার মালিক তো, কয় ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট আমার বুদ্ধি মেধা খাটি আমি টাকার মালিক হয়েছি, তোর আল্লাহর টাকা দিব কেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সাইফ জুনে চলে যাও, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে তার সব সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম। কারুন ভুগতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত গেড়ে যায় ভাবছে বেঁচে যাবে, কোমর পর্যন্ত গেড়ে যায় ভাবছে বেঁচে যাবে, গলা পর্যন্ত যখন গেড়ে যায় তখন কে মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহর দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনের একই দশা, লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড় আর খেতে পারে না, অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন, কোরআনের কোরআন সাক্ষী ফেরাউন কয় আমি মুসলমান, ফেরাউন যদি মুসলমান হয় আমরা কই জানো? যখন সে আর সুযোগ পায় নাই তখন কয় আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা পালাবার জায়গাটাও পায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো, চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে, চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলাম রে বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন, কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন ঝিনুকে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। পড়ে যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা, তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে? গোটা বিশ্ব কেঁপে গিয়েছে, তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে যে ডাচ পলিটিশিয়ান হি কনভার্টেড টু ইসলাম, হি এমব্রেসড ইসলাম, হি অ্যাকসেপ্টেড ইসলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
twin tower attack. The number of Muslim community already have been doubled, now it's tripled. Twin tower attack এর আগে আমেরিকায় মুসলমান যা ছিল অ্যাটাকের পরে ডবল হয়েছে, এখন এটা তিন গুণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2070 সালের ব্যবধানে আমেরিকা খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না, ইউরোপ চষে বেরিয়ে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠল। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার পর এবার ইউরোপও কেঁপে উঠল। এরপরে একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি, একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। পড়ে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেন নাই? তামিল নায়িকা মারুতি রেহা মারুতি রাজ, মানিকা রেহা মারুতি রাজ কালিমা পড়ে মুসলমান, ইসলাম গ্রহণের পরে নাম রেখেছে রহিমা। টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুফ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা ন্যানসেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে না, দরকার একটু ধৈর্যের, দরকার একটু, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, আশা হারা হয়ো না, নিরাশ হয়ো না। বিলিভার, নেভার লুজ হোপ, ডোন্ট লুজ হোপ, নেভার গিভ আপ, আশা ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে